বাজলো তোমার আলোর বেনু। বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডিং উইথ আমি তোমাদের সনিশ। তো চলে এসেছি আজকে কিন্তু আবারও কালাচাঁদ বাবুর স্টুডিওতে। তোমরা দেখতে পাচ্ছ যে এখন কিন্তু প্রচুর ঠাকুর আমাদের তৈরি হয়ে গেছে, বিশেষ করে কালী ঠাকুর, কারণ কালী পুজোর সময় যেহেতু টাইম পাওয়া যায় না, সেই জন্য কালী ঠাকুর বানানোর প্রচুর দিকে কালাচাঁদ বাবুর স্টুডিওতে অনেক টুম গিয়ে বলতে গেলে। আর শুধু কালী ঠাকুর নয়, দুর্গা ঠাকুর বানানোর কাজও চলছে, অনেক দুর্গা ঠাকুর আছে যেগুলো প্রায় কমপ্লিট, শুধু পিছনের কালচিত্রগুলোতে কাজ করা বাকি, যেগুলোতে মাটির কাজ হবে সেরকম সেটাকে তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো তোমরা দেখতে পাচ্ছো লোরে ভুবন কতটা খাটনি এবং কতটা প্রসেসের পরে একটা ঠাকুর রেডি হয় তোমাদেরকে সেটাই কিছুটা তুলে ধরছি। আর আমি এখন আছি কালাচাঁদ বাবুর স্টুডিওতে, তারই কিছু চিত্র তোমাদের তুলে ধরছি এখন। তো যদিও এখনও দুর্গাপুজোর দেরি আছে প্রায় 100 দিনের ওপরে, কিন্তু এখানে আমি কিন্তু এসে দেখতে পাচ্ছি যে কালী ঠাকুরও কিন্তু প্রস্তুত হচ্ছে, তার কিছুটা ঝলক তোমাদের দেখাবো এবং কতটা ব্যস্ত আছে এখন কালাচাঁদ বাবুর স্টুডিওতে সেটাও তোমাদের সামনে একটু তুলে ধরবো। তো তোমরা দেখতে থাকো। এক মাস আগে যখন আমি এসেছিলাম তখন কিন্তু এত ঠাকুর ছিল না, তখন কিন্তু কিছু দুর্গা ঠাকুর রেডি ছিল, যেমনটা তোমাদেরকে দেখাচ্ছি এই দিকের কিছু দুর্গা ঠাকুর রেডি ছিল এবং এখানে একটা দুর্গা ঠাকুর আছে, এই পিছন দিকটাতে একটা দুর্গা ঠাকুর আছে। কিন্তু এখানে এখন এসে বর্তমানে দেখতে পাচ্ছি অনেক কালী ঠাকুর কিন্তু রেডি হচ্ছে, যেহেতু কালী পুজোর সময় টাইম পাওয়া যায় না, সেই জন্য কিন্তু এখন থেকেই প্রস্তুত চলছে কালী ঠাকুর তৈরি করার। এবং এখানে কিন্তু কালী ঠাকুর বানানোর কাজ খুব জোর কদমেই চলছে, চারিদিকে শুধু কালী ঠাকুর বানানোর কাজটাই বেশি দেখতে পাচ্ছি আমি এখন বর্তমানে। তো তোমাদেরকে একটু ভিতরে গিয়েও দেখাবো, আর ভিতরে কিন্তু দুর্গা ঠাকুরের কাজও চলছে, আর এখানে কাঠাম কাটার কাজ সবকিছুই হচ্ছে তোমাদেরকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে খড়গুলোকে কত সুন্দর টাইট করে বাঁধা হচ্ছে, তারপরে কিন্তু এর উপরে মাটির যে প্রলেপটা পড়ে সেটাই কিন্তু পড়বে।
আর এইগুলো অনেকটা টাইমই প্রসেস করতে হয়, কারণ এইগুলো করার জন্য অনেকটা টাইম যায়। তারপরে কিন্তু এগুলো আমরা সাইডে অনেক যে রোপগুলো থাকে, যেগুলো আমরা মাটির কাজ দেখতে পাই পিছন দিকে চালচিত্রে, সেইগুলো তৈরি করার কাজ কিন্তু এখন চলছে। কারণ পিছনে অনেক বড় বড় দুর্গা ঠাকুর আমরা দেখতে পাচ্ছি, যেগুলো এখনও প্রায় কমপ্লিট, শুধু এই পিছনের কাজ মানে যে মাটির কাজগুলো হয় সেইগুলোই করা বাকি আছে। আর ওইদিকে অনেক ঠাকুর তৈরির জন্য কিন্তু খড় বাঁধার কাজ চলছে। তো এক মাস আগের চিত্র আর এখনকার চিত্র সম্পূর্ণ আলাদা। তো তোমাদের আগের যে ভিডিওটা ছিল কালাচাঁদ রুদ্রপাল বাবুর স্টুডিওতে, যেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, তার চিত্রটা সম্পূর্ণ অন্যরকম ছিল। কারণ এই ঠাকুরগুলোই কিন্তু তখন ছিল, এই কালী ঠাকুরগুলো যেগুলো এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি এইগুলো কিন্তু কিছুই ছিল না তখন। তো এইগুলোকে কিন্তু এখন বানানো হয়েছে। প্রভাতে শেষ রোশন